নমস্কার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারীদের খুব একটা পড়ে না, আর এটা বলতে অসুবিধে হয় না যে বিজেপি নেতাদের সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বনে না। কিন্তু হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে বসলেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। কথাবার্তা নয়, ফোন আলাপ নয়, সরাসরি চিঠি লিখে বসলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। এবার যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি নেতাদের কোনো ফোনালাপ নেই, কথাবার্তা নেই, সেখানে চিঠি লিখে বসলেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী, বিজয় অস্বস্তির ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়কে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী এমন কথা লিখেছেন যা বললে আপনার হাসি পাবে, প্লাস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচণ্ড কষ্ট হচ্ছে। শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার চিঠিতে লিখেছেন যে তাদের যে রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে যেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিধায়করা যেন ভোট দেন। ভোটদানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। বিজেপির তরফ থেকে যে রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছে তাকে জেতানোর জন্য বাংলার থেকে ভোট প্রয়োজন, সেই জন্য সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে তাদের যে পদপ্রার্থী অর্থাৎ দ্রৌপদী মুর্মুকে যেন তৃণমূলরা ভোট দেন, তৃণমূলের পদপ্রার্থী অর্থাৎ যশবন্ত সিনহাকে ভোট না দিয়ে যেন বিজেপির প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের সমস্ত বিধায়করা, যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বেজায় চটেছেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর উপর। জয় হিন্দ।